আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর জাফর আহমদ মিয়া, বিশেষ অতিথি আমাদের বন্ধু বাংলা একাডেমির মহাপরিচালক কবি আবদুল্লাহ সিরাজি, প্রধান অতিথি নিশ্চয়ই হয়তো এসেছেন, চলে গেছেন, এএসএল মনসুদুর কামাল, সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা শুধু না সৈয়দপুর থেকে, খুলনা থেকে, রাজশাহী থেকে, চট্টগ্রাম থেকে যে সমস্ত কবি বন্ধু এসেছেন সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ একটা খুব বড় রকমের কাজ করলো। এর আগে একবার আন্তর্জাতিক মুশায়েরার আয়োজন করেছিল, আজকে প্রায় আন্তর্জাতিক চেহারা, যেহেতু ভারত থেকেও এসেছেন তা আন্তর্জাতিক চেহারাই এসেছে। এটি খুব বড় ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রভাষা আন্দোলনের উদ্ভব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উড্ডীন, বাংলাদেশের প্রথম শহীদ যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক ছাত্র শহীদ হয়েছে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার রক্ষা এবং আধুনিকতা বাঙালি মুসলমান সমাজকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে নিয়ে এসেছে একটি মাত্র প্রতিষ্ঠান, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ঢাকা যদিও পলাবে, তাকে বুদ্ধদেব বসু বলেছিলেন রক্ষণশীলতার শেষ দুর্গ বিশ্ববিদ্যালয়, একেবারে চূড়ান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ সমস্ত বেড়া ভেঙে আজকে উর্দু কবিদেরকে আহ্বান জানিয়েছেন, এবং বাংলা উর্দু যে গঙ্গা যমুনার মিলন একটি একটি ঐতিহাসিক এটি আমাদের স্বপ্ন ছিল। আমরা নিজের ভাষাকে ভালোবাসি, আমি জানি বাংলা ভাষা আমার কাছে কি, এবং একই কারণে যারা উর্দু ভাষায় কবিতা চর্চা করছেন, আমি জানি না ভুটান এসেছেন কিনা, এসেছেন তিনি অসুস্থ আমি জানতাম, তো যারা এসেছেন এখানে তারা চিন্তা করতে পারেন, একটা পত্র পত্রিকা নেই, একটা প্রকাশনা সংস্থা নেই, রাত জেগে জেগে একটা কবিতা লেখে, কবিতা লেখার কোনো টাকা পয়সা নেই, একটু সম্মান যে পাবে, একটু আদর সোহাগ পাবে এটুকু পায় না, তারপরও তারা কবিতা লেখেন উর্দু জামানে ডান দিক থেকে লেখেন, আমি তো ডান হাতটা চুমু দিতে চাই তাদের। আমার পুরো বিশ্বাস আমরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, আমি একটু সময় নিচ্ছি, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, তার চেয়ে একটু বেশি ভুগছেন প্যালেস্টাইনের কবিরা। আমি মাহমুদ দারবেশ, ফাদওয়া তুফান, সালিম জোরবদুরান, সামি আল কাসিম, এদের কবিতা আমি অনুবাদ করেছি বাংলায়, ফিলিস্তিনি কবিতা। বিশ্বাস করেন, এদেশের উর্দু কবিদের আইডেন্টিটি ক্রাইসিস এদের যে কোনো কবির চাইতে অনেক বেশি। তাদের আইডেন্টিটি ক্রাইসিসে একজন ফিলিস্তিনি ততটুকু মানুষের সম্মান পান, কেন লড়াই করছেন, পৃথিবীর মানুষ তাদের সম্মান করে, শ্রদ্ধা করে, জাতিসংঘ তাদের নিয়ে চিন্তা করে, কিন্তু বাংলাদেশের যে উর্দুভাষী কমিউনিটি আছে এখানে তাদের জন্য কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো দুশ্চিন্তা নেই, তারা নিজেদের মতো করে বড় হচ্ছে। মা মনে আছে এখানে স্বামী তখন ছিলেন কিনা আমি জানি না, আমার রিলিয়াস তো ছিলেনই, এখানে নশাদও ছিলেন সেই সময়, জামাল মাসিকি ছিলেন, আলফালাতে কবিতা পড়ছেন আসানামা দাস, তিনি বলছেন জন্মভূমি সকলের স্বদেশ হয় না, জন্মভূমি কি মোজা গেঞ্জি রুমাল ইচ্ছে হওয়ার পাল্টে নিলাম, ভাবতে পারেন আইডেন্টিটি ক্রাইসিস কতখানি তীব্র বলে পর এরকম পঙ্ক্তি বেরোয়। আমি কথা বাড়াবো না, এখানে বাংলা সাহিত্য ফাউন্ডেশনের অ্যাডভাইজার এখানে আছেন, আর একটু শুনতে চাই, প্রথম সাধারণ সম্পাদক স্যার একটু বলেন, বাবু এখানে আছেন, আশাগুলক স্বাগত বাবু, এখনকার সাধারণ সম্পাদক আমাদের মাসুদুর রহমান সাহেব আছেন, আমার খুব ভালো লাগছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবি জাহিদুল হক আছেন, শামীম জামানতি আমি তো বলি যে আমাদের একটা বিরাট কথা আছেন, মাইকেল হাসমি, এছাড়াও আমি যদি বলি আমাদের প্যাট্রনদের মধ্যে কেউ কেউ যেমন হাবিবুল্লাহ সিরাজ এখানে আছে। আমি আশা করি আমাদের বাংলা জাতীয় কবিতা উৎসবে সাধারণ সম্পাদক তারিক সুজাত এবং হানিফ খান এক সময় আমাদের
আমাদের সঙ্গে সহযোগী হবে, আমরা একত্রে বাংলা এবং উর্দু কবিতা একসঙ্গে পড়ব। উর্দু কবিতা সম্পর্কে বলতে বলছেন, আমি আপনাকে বলি সামান্য বেশি না, উর্দু কবিতা নাম উর্দু গদ্য উর্দু ভাষা যখন প্রথম একটুখানি জায়গা পাচ্ছে মুঘলদের তাবুগুলোতে একটু জায়গা পাচ্ছে, সেই রেখতার থেকে আস্তে আস্তে উর্দুতে আসা, কি সময় যারা খড়ি খড়িগুলি থেকে উর্দুতে আসা, কি পথ তাদেরকে বেরোতে হয়েছে। তার মধ্যে আছে হিন্দু মুসলমানের সম্পর্ক, যারা হিন্দু ছিলেন তারা দেবনাগরীতে লিখছেন, মুসলমান যারা ছিলেন তারা ফার্সি অ্যালফাবেটে লিখছেন, বর্ণমালায় লিখছেন, এবং কালক্রমে এই উর্দু নিজের পায়ে দাঁড়িয়ে গেল এবং ভারতের খুব অবাক লাগবে সর্বকনিষ্ঠ ভাষাই এখন ভারতের সর্বজনগ্রাহ্য ভাষা, সেটা হচ্ছে উর্দু। আজ পর্যন্ত ভালো একটা গান হিন্দি সিনেমার, সে দিলীপ কুমারই হোক আর নার্গিস রাজ কাপুরই হোক, আজ পর্যন্ত এই উলফার বেওয়া, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, আমি মীর তাকি মীরের কথা বলবো। আমার খুব ভালো লাগে এখানে জাবেদ হোসেন আছেন, যিনি মীর তাকি মীরের নিয়ে কাজ করছেন, গালিব নিয়ে কাজ করছেন, ইকবালকে নিয়ে কাজ করছেন। চিন্তা করতে পারেন বাংলাদেশে প্রথম ভালো ফয়েজ আমাদের অনুবাদ করছেন রণেশ দাশগুপ্ত, এবং ইকবালের সবচেয়ে ভালো সমালোচক হচ্ছেন, ভাবতে অবাক লাগে এখন কী করে সম্ভব এগুলো, ভাবতে অবাক লাগে এটা যে সবচেয়ে ভালো সমালোচক হচ্ছেন শঙ্খ ঘোষ, সবচেয়ে ভালো লাগছে সমালোচক হচ্ছেন রবীন্দ্রনাথের পিএস ছিলেন যে অমিয় চক্রবর্তী, ভাবতে পারেন ইকবালের সবচেয়ে ভালো মানে সমালোচক হচ্ছেন এই এই দুজন। কেন আমরা মুসলমানরা কি করেছি, আমরা বাঙালি অন্যরা কি করেছি, আমরা পাকিস্তান সরকারের দালালি করার জন্য অনুবাদ করেছি, ভালোবেসে করি নাই। ইকবালকে যদি ভালোবেসে করতাম ইকবালের নাম আমাদের দেশে সন্ন্যাস ধরে লাগা থাকতো। দুঃখ লাগে এখানে যে আমরা দালালি করেছি, পিছিয়ে পিছিয়ে ঘুরেছি একটুখানি ইয়ে পাওয়ার জন্যে, ভালোবেসে যদি করতাম মীর তাকি মীর ভাবা যায়, বাহাদুর শাহ জাফর ভাবা যায়, এবং মাথার উপরে যিনি আছেন মির্জা আসাদুল্লাহ খান গালিব, কি অসাধারণ কবি। আমি ওই একটি কথা বলি শেষ করব, গালিব বলেছেন কথা কি জিয়ে না তা আলু খামসে আগর কুছ নেই তো আদাবাতি সহি। আমি আমি বলি উর্দুর সঙ্গে, উর্দুর সঙ্গে যদি আমার দোস্তি না হয় আলহামদুলিল্লাহ, অন্তত দুশ্মনই থাকুক একটা সম্পর্ক থাকে। তা আমার কবিতার নাম পিত্ত নাই বাসাত নাই, তখন সত্যি ছিল না, এখন এই বইটা আমি, এটা আমার দ্বিতীয় বই, বইটা মূল কবিতাটি উৎসর্গ করছিলাম মির্জা গালিবকে। হ্যাঁ, তখন মির্জা গালিবের নাম নিয়ে আবার ঘুণা হতো, লোকে এরকম করে তাকাতো বাড়িতে, আবার তারা ওই হিন্দি সিনেমা শোলে গব্বর সিং এগুলো ঠিকই দেখতো, তখন বাংলাদেশে ভণ্ডামির শেষ নাই। এখনো ছোটো মোটো আছো নাকি হে, যে যা ভাববে তাই ঘটবে, খালি পকেটে হাত দিলি রাশি রাশি ভাড়া ভাড়া টাকা, প্রজাপতির মতো রঙিন ডানা নাড়বে, এখনো ছোটো মোটো আছো নাকি হে, যে জানালার দিকে না তাকালে অন্ধ বধির ভয়গুলো চলে যাবে, আর অবিরাম চোখ মারবে হলুদ চাঁদ, কালো বসে এক কাবলি এসেছিল এই পাড়ায়, তা আমার বাড়ি নয়। বা সে আমার বাড়ি হতে যাবে কেন, এবার থেকে যেটা পড়বো এটা একটু মেয়েদের উদ্দেশ্য, যদি এখানে নাই সেরকম, কিন্তু আমাদের অত্যন্ত প্রথম দিকের উর্দু কবি এবং বাংলাদেশে একমাত্র সাবেদন নীলমণি সাদিয়া আছেন এখানে, সাদিয়া, হ্যাঁ তো আরমান সাদিয়া, সাদিয়া নিশ্চয়ই কবিতা শোনাবে। তো একটা একটা মেয়েদের মধ্যে একটা বিশ্বাস আছে, একটা শালিক দেখলে নাকি খুব ভাগ্য খারাপ চায়, ওয়ান ফর সরল টু ফর জয় ইত্যাদি, থ্রি ফর লেটার ফোর ফর, মেয়েরাই বলবে ছেলেরা বলবে না, ফোর ফর বয়, তার আগে ছেলেরা তাকাবে একটুখানি, যেদিক তাকাই একটি শালিক, পাজি শালিক, দুষ্ট শালিক, মিষ্টি শালিক, ভীষণ চালাক একটি শালিক, খয়েরি রং ডালে ডালে উড়ে বেড়ায় নিচে বেড়ায়, সবুজ ঘাসের কুচি ডগে হাঁটছিল সে সাত সকালে,
পানির ট্যাপে থামের উপর বাসের পাদার নিতে সব খানিতে রাখে সে তার হলুদ রঙিন পিতে দুটি শালিক দেখু বলে বনে গেলাম শহর টহর ছেড়ে ছুড়ে গায়ে এলাম শহর থেকে সেই পাখিটি আমার সাথে খিটিমিটি করার জন্য বনে এলো সর্বনাশের সঙ্গে এলো একটি মাত্র খয়েরি শালিক একা একা সবখানে যে যাচ্ছে রেখে চরণ রেখা আসে পর্যন্ত আমি আশা করবো রবিবারে আশা করব যে এরকম অনুষ্ঠান এর আগে একটু বলতে হয় এক লাইনে বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা অনুষ্ঠান করেছিল এবং আমাদের উর্দু কবিতা পড়ার সুযোগ দিয়েছিল একেবারে শেষ মুহূর্তে যখন মানুষ খাওয়া দাওয়া করে ঘুমোতে যায় এবং দেখা গেল রাত যখন 11টা বাজে তখন খাওয়া দাওয়া সেরে তারা কবিতা শোনার জন্য উর্দু কবিতা শোনার জন্যে পুরা রাজশাহী প্যান্ডেল মানে পুরাটা বোঝাই হয়ে গেছিলো তারা উর্দু কবিতা শুনছে সেটা আমাদের কাছে একটা বড় ইয়ে ছিল ওখান থেকে আমরা সৈয়দপুরে যাই যেখানে উর্দু কবিতার আমি বলি আর একটা রাজধানী ছোট রাজধানী সৈয়দপুর তো আমার এখন বিশ্বাস যে আজকে যেমন একটু একাডেমিক্যালি হয়েছে আলোচনা আমি খুব খুশি হয়েছি উর্দু বিভাগ করলো আমি উর্দু বিভাগের অধ্যাপক যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই এবং আজকে অনুষ্ঠানে নেজামত করছেন আমাদের আশা করুন সাগর বাবু আমি আশা করব যে আরও জমবে আমাকে এক্ষুনি আল মাহমুদের অনুষ্ঠানে যেতে হবে খুব দুঃখ লাগছে যে আল মাহমুদ মুক্তিযুদ্ধের সময় আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন যে আল মাহমুদ 1970-এ ছড়া লিখেছেন মায়ের নোলক লিখেছেন সোনালি গাভীর লিখেছেন খনা লিখেছেন শহীদ মিনারে তার লাশ যাওয়ার সুযোগ পাইনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেয়নি আমি এতক্ষণ তারিফ করছিলাম আমার বউ বলে সবসময় যে তুমি সবসময় শেষে এসে খারাপ কথাগুলি বলো আমার দুঃখ লাগে যে আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আসাদ ভাই হালাত আর অঞ্জাম দোকে সামনে রাখতে হুয়ে আপনি তকরির কাজ হম লোক তহ দিল সে খর মকদম করতে হ্যাঁ শুক্রিয়া আদা করতে হ্যাঁ আপ জেসা দিলভর হমকো আর দু চার মিল যায় সামনে বেঠে হুয়ে হ্যাঁ জাহিদ হসন ভাই উনকা ভি শুক্রিয়া আদা করতে হ্যাঁ আর শরীফ হুয়ে হ্যাঁ আব হম তো এক উর্দু শায়র কো লোগোতে কালাম দেনা চাহতে হ্যাঁ